আমার গাড়ি চলে না রাস্তায় জ্যাম ওনারা ব্যাটারি চালিত রিকশা দেখতে চান না রিকশা ওনারা বন্ধ করে দিতে চান অথচ এই সব লোকেরা খুব সুশীল সুশীল ভাব নিয়ে আপনাদের মধ্যে হাজির থাকবে আসলে বেশিরভাগের মধ্যেই দেখবেন কারণ পরিষ্কার করে বলতে হবে কথাটা যারা ক্রস ফায়ার করে যেমন পুলিশকে দিয়ে যখন ক্রস ফায়ার করা হয় মানে বিনা বিচারে একজনকে ধরে নিয়ে মারে ফেললো মানে উনি কি আসলে দোষী কি দোষী না সেটা ঠিক হওয়ার আগে বিচার করে দিল মেরে দিল গুলি করে পুলিশ তো আইন অনুযায়ী বল প্রয়োগ করার কথা আইন অমান্য করে যখন পুলিশ বল প্রয়োগ করে তখন পুলিশ সবচেয়ে বড় খুনটা করে আর তাকে তো কে করায় একজন পুলিশের নিজে নিজে ক্ষমতা আছে এই সিদ্ধান্ত নেওয়া তিনি যদি এটা নিয়ে কখনো করেন তার বিচার টিচার ঠিকঠাক মতোই হয়ে যাবে চাকরি যাবে এমনকি জেল জরিমানা ফাঁসি পর্যন্ত হতে পারে আসলে পুলিশ যেগুলো করে গত 10 বছরে শেখ হাসিনা না বলে 26 সালের 2600 বেশি লোক ক্রস ফায়ার হয়েছে তো এই সিদ্ধান্ত কে দিয়েছেন বড় কর্তারা নিয়েছেন বড় কর্তারা কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন তার সরকার আর সরকার যিনি চালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশ আছে কাজে ক্রস ফায়ারের জন্য প্রধানত দায়ী সরকার এবং তার প্রধানমন্ত্রী দুই নম্বর দায়ী হচ্ছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলার লোকেরা যারা এই ক্রস ফায়ারে যুক্ত হন তিন নম্বর হচ্ছে যারা ক্রস ফায়ারকে যুক্তিযুক্ত করেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন সংবাদ মাধ্যমে দেখবেন ক্রস ফায়ার করাটাকে অনেকেই সমর্থন করে ক্রস ফায়ার না করলে নাকি এদের বিচার হবে না এরা সব এমন অবস্থা তৈরি করবে হিন্দি সিনেমা দেখে দেখে এনারা মনে করেন ক্রস ফায়ারই হচ্ছে সমাধান ওই দাবাং দেখে সিঙ্গম দেখে আর মনে করে ক্রস ফায়ার করাটাই হচ্ছে আমাদের শান্তি আনবে দুই একজন ভালো পুলিশ অফিসার সবাইকে মেরে ফেলে দেশটা ঠিক করে দিবে এইরকম বুদ্ধিওয়ালা অনেক লোক সামাজিক মাধ্যমে ঘুরপাক খায় আমাদের মধ্যেই তারা আছে চারপাশে থাকে ঠিক এইরকম লোকেরা আছে আমাদের মধ্যেই চারপাশে থাকা উপরি খাওয়া নয়া গাড়িওয়ালা যারা মনে করে এই দেশে রিক্সা চালকদের উচ্ছেদ করে দেওয়া দরকার কিন্তু এই লোকগুলোকে জিজ্ঞাসা করবেন ফুটপাতে যারা বসে তারা কারা যারা রিক্সা চালায় গ্রাম থেকে উঠে আসে তারা কারা এই দেশের মানুষ আর তারা কারা জমিদারি ভাবেন যেমন এই দেশের বর্তমান সরকার মনে করে দেশটা তাদের জমিদারি আর তাদের পার্টি পার্টি যারা চামুন্ডারা যারা দুর্নীতির উপরেক্ষে এই দেশে এখন নয়া ছোট জমিদার তহসিলদার তরফদার